হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। সেটি হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি ইদানিং দার্জিলিং যেতে পারছেন না আর কোনো বাংলাদেশিরা। দার্জিলিং ঘুরতে আসেন বহু বাংলাদেশি পর্যটক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া পোর্টালের তরফ থেকে জানানো হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি পর্যটকদের বুকিং নেওয়া হবে না বলে, আর এ নিয়ে চলছে অনেক রকম চর্চা। বিশ্বকাপে ভারতে হারার পর সেলিব্রেশনে মেতেছিলেন বাংলাদেশের অনেক নাগরিক। রীতিমতো রাস্তায় নেমে উল্লাসে মেতেছিলেন প্রতিবেশী দেশের অনেকেই। কাটা গায়ে নুনে ছিটা দেওয়ার মতো এই মনোভাব ভারতের অনেকে সহ্য করতে পারছেন না। বিশেষ করে এই রাজ্যের অনেকেই বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রেন বাস সর্বত্র এই তুমুল চর্চা চলছে যাত্রীদের মাঝে। আবার বাংলাদেশ ও ভারতের সম্পর্কে থাকলেও এমন ঘটনা মোটেও মেনে নিতে পারছেন না নেটিজনরা। এবার বাংলাদেশের পর্যটকদের জন্য বন্ধ হলো হোটেলের দরজা। দার্জিলিং এ ঘুরতে আসেন বহু বাংলাদেশি পর্যটক। এই দার্জিলিং এ এক হোটেল কর্তৃপক্ষ বাংলাদেশের পর্যটকদের বুকিং নেবে না বলে জানিয়ে দিয়েছেন। তার মূল কারণ হলো বিশ্বকাপ ফাইনালে হারের পর বাংলাদেশি কিছু সংখ্যক লোকের উচ্ছ্বাস ও উন্মাদনা। ইতিমধ্যে ফেসবুকে হোটেলের তরফ জানানো হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে বুকিং নেওয়া হবে না। সোশ্যাল মিডিয়ায় সেই করতেই অনেকে প্রশংসা করেছেন হোটেলটির, আবার কিছু সংখ্যক মানুষ তার বিরোধিতা করেছেন। তবে হোটেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপে ভারতে হারার পর বাংলাদেশে এমন মনোভাব মেনে নিতে পারছে না তারা। এই নিয়ে হোটেল কর্তৃপক্ষ সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের বক্তব্য ছিল, বিশ্বকাপে ফাইনালের পর বাংলাদেশ কি হয়েছে আমরা তা দেখেছি, এখন অনেকে বাংলাদেশের নাগরিকদের উপর ক্ষুব্ধ। হোটেলে ভারতীয় ও বাংলাদেশি পর্যটকরা এসে থাকেন, ফলে যে কোনো সময় ঝামেলা ঘটতে পারে, আর এই আশঙ্কায় বাংলাদেশি পর্যটকদের বুকিং নিচ্ছেন না তারা। আপাতত দার্জিলিং এ একটি হোটেল এমন পদক্ষেপ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এই বার্তা ছড়িয়ে পড়েছে। পাহাড়ি হোটেলের সংখ্যা কম নয়, ফলে তা নিয়ে খুব একটা চিন্তিত নন বাংলাদেশি পর্যটকরা। অনেকে এমন মন্তব্য করছেন যে ভারত ভিসা বন্ধ করে দিচ্ছে, কিন্তু এই হোটেলে বুকিং না নেওয়ার ব্যাপারে পর্যটন সংস্থাগুলোরও জানা নেই বলে জানান ট্যুর অপারেটররা। ম্যাচ হারার পর নিজেরা হতাশ লুকাতে পারেননি ভারতীয় দল, আর তখনই উচ্ছ্বাসের ছবি দেখা যায় বাংলাদেশ সমর্থকদের মধ্যে। বিভিন্ন দেশে বিভিন্ন রকম মানুষ থাকবে, বিভিন্ন ধরনের মন্তব্য থাকবে, সকল কিছু ভুলে গিয়ে আমাদের আবার আগের মতো ভাবে মিলেমিশে থাকতে হবে প্রতিবেশ দেশের সাথে। আশা রাখি এই ভুল বোঝাবুঝি আমাদের শীঘ্রই কেটে উঠবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, এরকম নিত্য নতুন তথ্য নিয়ে আসবো আমরা। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এই তথ্যগুলো আবার পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন নতুন আপডেটগুলো। আর আমাদের চ্যানেলটি শেয়ার করে সকলকে এই ভিডিওটির সম্পর্কে জানাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড বাই অ্যান্ড সাব্বা খায়ের।